নিরাপত্তায় সদা জাগ্রত, এটা কোন বাহিনীর স্লোগান? বাংলাদেশ সেনাবাহিনী এমন বাংলাদেশ সেনাবাহিনীর মানে স্লোগান। এবং ঠিক এই মুহূর্তে আমার সামনে উপস্থিত সোলজার ট্রেনিং একাডেমির প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এবং এই মুহূর্তে যারা তোমরা আমাকে ইউটিউবে দেখছ, সবাইকে জানাই আন্তরিকভাবে শুভেচ্ছা এবং অভিনন্দন। শুরুতেই এমরিসের স্লোগান দিয়ে শুরু করেছি, এবং আজকে এবং বেশ কয়েকদিন থেকে আমাদের ইউটিউব চ্যানেলে যারা ফলো করে এবং যাদের পরামর্শমূলক যে কমেন্টস বা মতামতগুলো আমরা পড়ে জানতে পেরেছি, তোমরা আমাদের এই সোলজার ট্রেনিং একাডেমির পক্ষ থেকে এমরিসি পদের যেহেতু লিখিত পরীক্ষায় কোন টপিকসগুলোর উপরে কিভাবে প্রস্তুতি নিলে বাংলাদেশ সেনাবাহিনীর এমরিসি পদে এবারে সার্কুলারে চান্স পাওয়া যাবে। তো যাই হোক, আমরা সবাই জানি ফেব্রুয়ারির 25 তারিখ, 26 তারিখ এবং 27 তারিখ এই 3 তারিখের মধ্যে সারা বাংলাদেশের কিছু সংখ্যক জেলার সকল প্রার্থী যাদের বয়স 17 থেকে 25 বছরের মধ্যে তারা আবেদন করে পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে। তো শুরুতেই আমি তোমাদের এমরিসের স্লোগান দিয়ে শুরু করেছিলাম, এবার বাংলাদেশ সেনাবাহিনীর স্লোগান কি একটু জানতে চাই। সমরে আমরা, শান্তিতে আমরা। আসলে আমরা এই মূল মন্ত্রে বিশ্বাসী হয়ে নিজেদেরকে নিজেদের স্বপ্ন পূরণ করতে যাচ্ছি। আমি যেটা বলি, বাংলাদেশ সেনাবাহিনীর এমরিসি সৈনিক এবং সাধারণ সৈনিক দুটোই বাংলাদেশ সেনাবাহিনীর কথা বলে আর পরিচালিত হয়ে থাকে, সেক্ষেত্রে কোনো পদে কোনো অংশে কম নয়। আমার নিজ যোগ্যতায়, আমার নিজ মেধায় এবং আমার নিজ চেষ্টায় আমি বাংলাদেশ সেনাবাহিনীর এমরিসি পদে ইনশাল্লাহ চাকরি পাব, কিন্তু পাব কি করে সেটা আমি তোমাদেরকে বলছি। এবং যারা ইউটিউবে আমাকে দেখছ, একটু লিসন মাইন্ডেড, সর্বপ্রথম তোমাদের লিখিত পরীক্ষার যে বিষয়গুলোর উপরে অনুষ্ঠিত হবে সেই বিষয়গুলো আমাদের সার্কুলারে দেওয়া নেই যে কোন বিষয়গুলোর উপরে পরীক্ষা হতে পারে। তো আমরা জেনারেলি যেটা দেখেছি, বাংলা, ইংলিশ, অঙ্ক এবং সাধারণ জ্ঞান আর কিছু সংখ্যক বুদ্ধিমত্তা, এই 5টা বিষয়ের উপরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হতে পারে। সুতরাং তোমরা যারা এমরিসি পদে 25, 26 অথবা 27 তারিখে রাজেন্দ্রপুর ক্যান্টনমেন্টে বাংলাদেশের বিভিন্ন জেলা থেকে তোমরা যখন পরীক্ষা দিতে যাবা, অবশ্যই তোমাদেরকে লিখিত পরীক্ষা পাস করার জন্য এই বিষয়গুলো মাথায় আগে থেকে নিয়ে ওই অনুযায়ী প্র্যাকটিস করে যেতে হবে। এবার তোমাদেরকে আমি আমার এই একাডেমির পক্ষ থেকে এমরিসি পদের যে লিখিত পরীক্ষার সিলেবাসগুলো আছে, কোন কোন টপিক্সের উপরে বাংলা, ইংলিশ, অঙ্ক এবং সাধারণ জ্ঞান পাশাপাশি আইকিউ আসতে পারে সেটা একটু আমি বলে দিচ্ছি। তোমরা যারা একাডেমির স্টুডেন্ট এবং যারা আমাদেরকে দেখছো ইউটিউবে, তারা অবশ্যই ভালোভাবে তোমরা প্রস্তুতি নিও। প্রথমত আমি পাটিগণিতের কথা বলি, এটা ম্যাথেরই একটা অংশ। ম্যাথে কি থাকে? পাটিগণিত, বীজগণিত এবং জ্যামিতি, চারটা অংশ নিয়ে গণিত হয়, তাই না? এক কথা সদাসুজি আমি যেটা বলবো, আমরা ক্লাস 8-9-10 যে অঙ্কগুলো করে আসছি ওই অনুযায়ী, ওই সিলেবাস অনুযায়ী আমাদেরকে একটু প্রস্তুতি নিতে হবে। যেমন পাটিগণিতের ক্ষেত্রে সরল, অনুপাত, ছত্রা, ঐকিক, লাভ, ক্ষতি, সুদ, কষা, এই জিনিসগুলো আমরা একটু প্রস্তুতি নিব। বীজগণিতের ক্ষেত্রে মান নির্ণয়, উৎপাদক, স্বরূপ এবং সমাধান। আর জ্যামিতির ক্ষেত্রে যেটা বলবো, অবশ্যই জ্যামিতির কিছু সংজ্ঞা আছে, যেমন বিন্দু কাকে বলে, জ্যা কাকে বলে, পরিধি কাকে বলে, এই টাইপের সংজ্ঞাগুলো আমরা একটু প্রস্তুতি নিয়ে রাখবো। এই হচ্ছিল আমার গণিতের কারিকুলাম। এরপরে ইংলিশের ক্ষেত্রে আসি। ইংলিশে আমরা টেন্স সবাই পড়ছি না? তোমরা তো অবশ্যই টেন্স পড়ছো। টেন্স যে সেন্টেন্স কারেকশন আসতে পারে, প্রিপোজিশন পড়ছি না আমরা সবাই ছোটবেলায়, প্রিপোজিশন আসতে পারে, আর্টিকেল আসতে পারে, কম্পোজিশন আসতে পারে, প্যারাগ্রাফ আসতে পারে, এসে আসতে পারে,
অ্যাপ্লিকেশন আসতে পারে। অর্থাৎ এই টপিকসগুলোর উপরে আমরা কিন্তু ক্লাস 8 9 10 এ আজ যে সিলেবাসটা ছিল আমরা কিন্তু সবাই পড়ে আসছি বা পরীক্ষা দিয়ে আসছি, ঠিক ওই সিলেবাসটাই আমাদেরকে এখানে আবার একটু চর্চা করে যেতে হবে। অবশ্যই তোমরা ইংলিশে ভালো করার ক্ষেত্রে তোমরা যে তোমাদের ক্লাস 9 10 এর যে সিলেবাসটা ছিল ওই সিলেবাসটা অনুযায়ী তোমরা একটু প্রস্তুতি নাও, অবশ্যই আমার মনে হয় তোমরা ভালো করতে পারবে। বাংলার ক্ষেত্রে বলি, এবার বাংলার বাংলা তো না বললে পারা যায় আমরা সবাই জানি, তাই না? কিন্তু তারপরেও ভালোভাবে পারতে হলে বাংলারও কিছু নিয়ম মেনে পড়ালেখা করা উচিত, যেমন বাগধারা হতে পারে, ইংলিশ টু বাংলা ট্রান্সলেশন আসতে পারে, একদা প্রকাশ হতে পারে, রচনা, চিঠিপত্র, দরখাস্ত, তারপর সন্ধি বিচ্ছেদ, এই বিষয়গুলোর উপরে গতানুগতিক এর মধ্যে প্রশ্নগুলো হয়ে থাকে। এবং এটা এই বাংলাতে ভালো করতে হলে তোমাদেরকে অবশ্যই ক্লাস 9 10 এ যে আমরা বাংলার টেক্সট বইটা ছিল, গ্রামারের বলো বা সাহিত্য, এই টেক্সট বই দুটা খুব ভালোভাবে পড়তে হবে, কারণ অনেক সময় কবি এবং কবিতার নাম আসে, বুঝতে পারছি? এই হচ্ছিল বাংলার টপিকস। এর পরে যে টপিকসটা নিয়ে আসবো আলোচনা করতে সেটা হচ্ছিল সাধারণ জ্ঞান। অর্থাৎ পৃথিবীতে সাধারণ জ্ঞান তো শেষ নেই, পৃথিবীর সৃষ্টির পর থেকে যা কিছু হচ্ছে যা কিছু হবে সবই সাধারণ জ্ঞানের একটা অংশ। তারপরও সাধারণ জ্ঞানের যে মেইন বিষয়গুলো গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে তোমার অবশ্যই সাতজন বীরশ্রেষ্ঠের নাম আসবেই, বোঝা গেছে? এরপরে তোমাদের মুক্তিযুদ্ধ সম্পর্কিত আরো যে তথ্যগুলো আছে অবশ্যই তোমাদেরকে সেগুলো পড়তে হবে, বিভিন্ন দেশ রাজধানী এবং মুদ্রার নাম পড়তে হবে, বিখ্যাত শাল, বিখ্যাত বস্তুর, বিখ্যাত স্থান সম্পর্কে তাদের অবস্থান কোথায় সব কিছু ডিটেলস পড়তে হবে। এরপরে বিভিন্ন আবিষ্কার এবং আবিষ্কারকের নাম আসতে পারে, পৃথিবীর বৃহত্তম এবং ক্ষুদ্রতম অথবা বাংলাদেশের বৃহত্তম অথবা ক্ষুদ্রতম বিষয়গুলোর উপরেও সাধারণ জ্ঞান হতে পারে, সামরিক বাহিনী সম্পর্কিত কিছু সাধারণ জ্ঞান আসতে পারে, যেমন বিভিন্ন বাহিনীর স্লোগান আসতে পারে, বিভিন্ন বাহিনীর প্রধানের নাম আসতে পারে, বুঝতে পারছি? খেলাধুলা সম্পর্কিত তথ্য অবশ্যই থাকবে, এবং যেহেতু আমরা তথ্য প্রযুক্তির এই ডিজিটাল যুগে বাস করছি সেহেতু ডিজিটাল বা তথ্য প্রযুক্তির বিষয়ের উপরে কিছু সাধারণ জ্ঞানের প্রশ্ন আসলেও আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট একটা টপিকস। এবং সাধারণ বিজ্ঞান আমরা ক্লাস 8 এ পড়ছি না, সাধারণ বিজ্ঞান সম্পর্কিত কিছু প্রশ্ন এখানে আসতে পারে, যেমন কোন জাতীয় ফলের মধ্যে কোন ভিটামিন থাকে, এ জাতীয়, ঠিক আছে, মানব দেহের রক্ত কণিকা কত প্রকার, হাতের সংখ্যা, এই টাইপের প্রশ্নগুলো সাধারণ বিজ্ঞানে আমরা পেতে পারি। তো এই ছিল আমাদের বাংলা, ইংলিশ, গণিত এবং সাধারণ জ্ঞানের উপরে আলোচিত বিষয়, যে বিষয়গুলোর উপরে তোমরা সবাই প্রস্তুতি নিবা। আমি আমার অভিজ্ঞতার আলোকে এটা শেয়ার করলাম তোমাদের সঙ্গে, পাশাপাশি আইকিউ এর যে বিষয়টা আছে, আইকিউ খুবই সজাগ ধরনের আইকিউ হতে পারে, যেমন ভার্বাল এবং নন ভার্বাল, আমরা আইকিউ জানি ভার্বাল এবং নন ভার্বাল, কিছু চিত্র দিয়ে চিত্র মেলানো আইকিউ হতে পারে, এবং কিছু প্রশ্ন থাকতে পারে সে জাতীয় কিছু আইকিউ ফিল আপ করে নিতে হতে পারে, আগে থেকে তোমাদেরকে এটা প্রস্তুতি নিতে হবে, বুঝাতে পারছি? তো যারা তোমরা দেখছো আমাদেরকে এবং আমাকে এই মুহূর্তে, আমি যে বিষয়গুলোর উপরে তোমাদের বাংলাদেশ সেনাবাহিনীর এমওডিসি পদে যে লিখিত পরীক্ষার প্যাটার্ন কি ধরনের হতে পারে সেটা আমি বলে দিলাম, তোমাদের 60 মার্ক অথবা 100 মার্কের পরীক্ষা হতে পারে। সুতরাং যারা আছো উপস্থিত সামনে এবং যারা আমাকে দেখছো ইউটিউবে, তোমরা আমাদের এই সিলেবাস অনুযায়ী বাসায় প্রস্তুতি নাও, প্রিপারেশন নাও, অবশ্যই আমরা জয় হব, জয় তো আমাদেরকে দিয়ে হবে, তাই না? আমাদেরকে দিয়ে তো জয় হবে, তো সেখানে যেহেতু আমাদেরকে দিয়ে জয় হবে আমি চেষ্টা করব আমাকে দিয়ে যেন সে জয়টা হয়, সেখানে আমাদেরকে এই কথাটা আমি পাঠ করব, আমাকে দিয়ে যেন জয় হয়, আমরা সত্যের পথে চলব, আমরা ন্যায়ের পথে চলব, আমরা সততার পথে অবলম্বন করব, আমরা নিষ্ঠার পথে চলব। সবাই ভালো থেকো, সবাইকে ধন্যবাদ। ইনশাল্লাহ আমি যাওয়ার আগে আরেকটা বলে রাখি, যদি আগামীতে সময় পাই, অনেক ব্যস্ততার মধ্যে থাকতে হয়, তারপরেও আমি চেষ্টা করব তোমাদেরকে এমওডিসি পদে লিখিত পরীক্ষার উপরে এক
তার সাজেশন মাফিক কোশ্চেন প্যাটার্ন দিয়ে আমি একটা ভিডিও টিউটোরিয়াল এর মধ্যে হয়তো বা সময় পেলে পাবলিশ করবো। সবাই ততক্ষণ পর্যন্ত ওয়েট করো ওটার জন্য। আর সবাই ভালো থাকো, তোমরা সবাই ভালো থাকো, আগামীতে অবশ্যই দেখা হবে। ধন্যবাদ সবাই।